বামপন্থী সংগঠনগুলোর ডাকে তিনটি কৃষি আইন প্রত্যাহার, গণতন্ত্র পুনরুদ্ধার, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ করা সহ আরও অন্যান্য দাবিতে মঙ্গলবার বিলোনিয়া শহরে মিছিল সংগঠিত করল বামপন্থী 10টি সংগঠন। পাশাপাশি এদিন মিছিলে এডিসি নির্বাচনে বামপন্থীদের মনোনীত প্রার্থীদের জয়ী করার জন্য স্লোগান তোলা হয়। মিছিলটি প্রথমে পুরাতন মোটরস্ট্যান্ড রোড হয়ে জগন্নাথ বাড়ি রোড, ব্যাংক রোড, দক্ষিণ বিলোনিয়া স্কুল সংলগ্ন কর্নার হয়ে পুনরায় ঘুরে স্লোগান সুচ্চার মিছিলটি শেষ হয় এবং বিলোনিয়া দক্ষিণ জেলা জনগ্রন্থাগারের সামনে সভাস্থলে মিলিত হয়। সবাই আলোচনা রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। কৃষক সংগঠনগুলির সঙ্গে বসুন, একটা